আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এনএম ফার্স্ট ইয়ার হেলথ প্রমোশনের ফার্স্ট চ্যাপ্টার নিউট্রিশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে। তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। চলো তাহলে শুরু করা যাক। এটা শুধু এনএম নয়, জিএনএম, যে কোনো নার্সিং স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এখানে দেখো চারটে অপশান রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি এবং ভিটামিন সি। তাহলে বেরিবেরি যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন বি। অর্থাৎ তোমাদের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশান গ, ভিটামিন বি। দুই নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো রিউমাটিজম রোগীদের কোনটি খেতে বারণ করা হয়? রিউমাটিজম মানে কি বাত, ঠিক আছে। তাহলে বাতের যারা রোগী বা পেশেন্ট তাদেরকে ফ্যাট জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়। তাহলে আনসার কি হলো? ফ্যাট। নাম্বার থ্রি, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। তাহলে আনসার হয়ে গেল ভিটামিন ডি। দেখো পরের কোয়েশ্চেন, রিকেট রোগের প্রভাব পড়ে, রিকেট রোগের প্রভাব পড়ে কোথায় বলতো? চোখে, দাঁতে, হাড়ে না মস্তিষ্কে? আনসার হচ্ছে হাড়ে। তাহলে তোমাদের পরের কোয়েশ্চেন দেখো, স্কার্ভি রোগের কারণ কোন ভিটামিনের অভাব? ঠিক আছে, স্কার্ভি রোগটা যে হয় সেটা কোন ভিটামিনের অভাব হয়? তাহলে হচ্ছে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। তাহলে তোমাদের আনসার হয়ে গেল ভিটামিন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব? ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি থাকে বা অভাব থাকে তাহলে কিন্তু রাতকানা রোগ হয়। অর্থাৎ অপশান, অর্থাৎ ভিটামিন এ হচ্ছে তোমাদের সঠিক আনসার। এখন নেক্সট কোয়েশ্চেন, নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। পরের কোয়েশ্চেন দেখো, অ্যানিমিয়া ঘটে কার অভাবে? দেখো এখানে চারটে অপশান রয়েছে, অ্যানিমিয়া, ফলিক অ্যাসিড, ভিটামিন বি টুয়েলভ। এই তিনটের কারণে কিন্তু তিন রকমের অ্যানিমিয়া ঘটে থাকে। তাহলে তোমাদের সঠিক যে আনসারটি সেটা হচ্ছে অপশান ঘ, অর্থাৎ সবকটি। কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত নয়? প্রথমে তোমাদেরকে বলে নিই যে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত, একটা জলে দ্রবীভূত। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে জলে দ্রবীভূত, বাকি সমস্ত ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে ভিটামিন সি। পরের কোয়েশ্চেন দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড হলো, দেখো প্রোটিন, ভিটামিন, এনজাইম, লিপিড রয়েছে। এখানে তোমাদের সঠিক আনসার হবে অপশান খ, ভিটামিন, কারণ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। চলো এরপরে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, দেখো কী বলেছে। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন ক্যালসিয়াম প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন ক্যালসিয়াম যেটা প্রয়োজন সেটা হচ্ছে 400 থেকে 500 mg। চলো এরপরে আমরা পরের কোয়েশ্চেনটি দেখি। পরের কোয়েশ্চেনটি হচ্ছে, পার্নিসিয়াস অ্যানিমিয়ার কারণ কী? দেখো ভিটামিন বি টুয়েলভের যদি ডেফিসিয়েন্সি হয় বা অভাব হয় তাহলে কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। তাহলে তোমাদের আনসার হলো ভিটামিন বি টুয়েলভ। নেক্সট কোয়েশ্চেন, 1 গ্রাম ফ্যাট থেকে পাওয়া যায় কত ক্যালোরি? দেখো এখানে চারটে অপশান রয়েছে, তো তোমাদের সঠিক আনসার হবে অপশান খ, 9 ক্যালোরি। এর সঙ্গে তোমরা জেনে নাও যে 1 গ্রাম শর্করা থেকে কত ক্যালোরি পাওয়া যায় আর 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি পাওয়া যায়। 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকে পাওয়া যায় 4 ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেন, প্রসূতি মায়ের ভিটামিন প্রয়োজন প্রতিদিন, প্রসূতি মায়ের ভিটামিন প্রয়োজন 120 mg। ওকে,